আমাদের টেক সাইগাই ইউটিউব পরিবারে আপনাকে নিয়মিত স্বাগত জানানো ছাড়াও আমরা দুই একটা কাজ করি আরও। প্রথমত আমরা বিভিন্ন গ্যাজেটসের আনবক্সিং করি, রিভিউ করি, এছাড়াও আমাদের চ্যানেলে নিয়মিত টেক নিউজ আসে। তাছাড়াও আমরা মাঝে মধ্যেই ইনফরমেটিভ ভিডিও দিই, অর্থাৎ তথ্যমূলক ভিডিও, যেটা থেকে আপনারা কিছু না কিছু জানতে পারেন, কিছু না কিছু শিখতে পারেন। কিন্তু আপনাকে আজকে কোনো কিছু শেখাতে আসেনি, টেক নিউজ দিতে আসেনি, আজকের ভিডিওতে কোনো রিভিউ হবে না। আজকের ভিডিওটা একটা বিশেষ ভিডিও, গুরুত্বপূর্ণ ভিডিও, এবং এই ভিডিওটা আপনার জন্য, হ্যাঁ শুধুমাত্র আপনার জন্যই জরুরি। তাই ভিডিওটা শেষ অবধি মন দিয়ে দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আপনার থেকে আশা করব, আর খারাপ লাগলে ডিসলাইক বাটনটা সবসময় আপনার জন্য খোলাই রয়েছে, অন্তত আমাদের চ্যানেলে রয়েছে। তাহলে চলুন আর দেরি করব না, আমরা সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়ব। প্রথমেই বলবো যে আজকের দিনে দাঁড়িয়ে স্মার্টফোন কোম্পানিগুলো সারাক্ষণ চেষ্টা করছে আপনার পকেট থেকে কী করে দুটো টাকা এক্সট্রা বার করে নেওয়া যায়। মানে আপনি একটা স্মার্টফোন কিনবেনই, সেটাতে আপনাকে কেউ আটকাতে পারবে না, কিন্তু আপনার বাজেট যদি 10,000 টাকা হয়, আপনার থেকে কোম্পানি চেষ্টা করবে 12,000 টাকা বার করে নেওয়ার। আপনাকে রোজ লোভ দেখানো হচ্ছে, বিজ্ঞাপন দেখানো হচ্ছে, আমরা রিভিউ করছি, আনবক্সিং করছি, আপনি রোজ বিভিন্ন খবরের কাগজে পড়ছেন, এবং এইভাবে আপনার চোখের সামনে পোস্টার, ব্যানার, বিজ্ঞাপন দিয়ে প্রতিদিন নতুন নতুন ফিচার দেখিয়ে আপনাকে বলা হচ্ছে আপনাকে আরেকটু ভালো স্মার্টফোন কিনতে হবে। আপনার মনেই হবে যে 10,000 টাকার স্মার্টফোনের থেকে 12,000 টাকার স্মার্টফোনটা আরেকটু বেশি ভালো, আমি চেষ্টা করি আরেকটু বাজেট বাড়ানো। যে মানুষটার মাসে ইনকাম 20,000 টাকা, সে দেখা যাচ্ছে 30,000 টাকা 40,000 টাকা দামে স্মার্টফোন কিনে বসে আছে। কেন এটা করছি আমরা? কারণ কোম্পানি আমাদের রোজ ব্রেন ওয়াশ করছে। কিন্তু সত্যি কি আমাদের প্রয়োজন আছে খুব দামি স্মার্টফোন কেনার? প্রথম কথা, এটা আমরা সবাই জানি যে একটা স্মার্টফোন, 50,000 টাকা স্মার্টফোন আমরা যদি আজকে কিনি, সেটা এক বছর বাদে বেচতে গেলে 25,000 টাকা, খুব জোর 25,000 টাকা আমরা পাবো। কিন্তু আজকে যদি একটা 20,000 টাকার স্মার্টফোন কিনি, আমরা এক বছর বাদে বেচতে গেলে 10,000 টাকা পাবো, তর্কের খাতিরে ধরে নিলাম। তাহলে দামি স্মার্টফোনটা বিক্রি করলে আমাদের লস হচ্ছে 25,000 টাকা, আর কম দামি স্মার্টফোন বা মিড বাজেটের স্মার্টফোনটা বিক্রি করলে লস হচ্ছে 10,000 টাকা। তাহলে এক বছরে আমাদের কোন লসটা বেশি লস হচ্ছে? তাই জন্য একটা যদি আমরা দামি স্মার্টফোন কিনি, আমরা সবসময় অনেক 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 বেশি লস করি। তাই প্রথমত আমি এটা বলবো যে এই কারণে শুধুমাত্র আপনি কম দামি স্মার্টফোন কিনুন। কিন্তু এখানে প্রশ্ন চলে আসবে অবশ্যই যে কম দামি স্মার্টফোন কিনলে আমরা সেই এক্সপিরিয়েন্স পাবো না, সেই ফিচারগুলো পাবো না, অত ভালো ভালো দারুণ দারুণ সব ক্যামেরা পাবো না, ব্যাটারি ব্যাকআপ কম থাকবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি কি খেয়াল করে দেখেছেন, একটা 15,000 থেকে 20,000 ইন্ডিয়ান রুপি বা 20,000 থেকে 30,000 টাকা বাংলাদেশ প্রাইসিংয়ের স্মার্টফোন, যেটাকে আমরা মিড বাজেটের স্মার্টফোন বলি, সেই স্মার্টফোনে যা যা ফিচার আমরা পাই, যা যা ফেসিলিটি আমরা পাই, যে পারফরমেন্স আমরা আজকে দিনে পাচ্ছি, তার থেকে আজকে 50,000 থেকে 60,000 টাকা দামের স্মার্টফোনের তফাত কিন্তু খুব বেশি নেই। হ্যাঁ, তফাত অবশ্যই আছে, কিন্তু সেটা খুব বেশি নেই। 20,000 টাকার একটা স্মার্টফোনে আমরা যা যা ফিচার পাই, যা কিছু এক্সপিরিয়েন্স পাই, একটা প্রায় 30,000 টাকা দামের স্মার্টফোন কিনলে আমরা তার ডাবল কিছু পাই না, আমরা খুব কাছাকাছি কিছু পাই, এবং তফাত খুবই সামান্যই থাকে, যেটা আমরা ডে টু ডে লাইফে ইউজ করতে গেলে অনুভবই করতে পারি না। ক্যামেরায় হ্যাঁ সামান্য তফাত থাকে, পারফরমেন্সে হ্যাঁ সামান্য তফাত থাকে, কিন্তু সেটা সামান্য, কখনোই ডাবল নয়। তা অর্থাৎ আমরা দ্বিগুণ পয়সা খরচা করে দ্বিগুণ বেটার এক্সপিরিয়েন্স কখনোই পেতে পারি না। তৃতীয় পয়েন্টটা বলবো, আপনি আজকে আপনার যে স্মার্টফোনটা ইউজ করছেন, সেই স্মার্টফোনটা কোম্পানি চাইছে আপনি কালকেই বদলে নিন। তার জন্যই কোম্পানি আপনাকে রোজ রোজ নতুন স্মার্টফোন লঞ্চ করে দেখাচ্ছে, তফাত খুব বেশি নেই। বরঞ্চ 2019 সাল বা 2020 সালে যে স্মার্টফোনগুলো লঞ্চ হয়েছিল, তার থেকে আজকে 2021 সালে লঞ্চ হওয়া স্মার্টফোন তুলনামূলকভাবে খারাপ কোয়ালিটির, তুলনামূলকভাবে কম বেটার পারফরমেন্স দিচ্ছে, তুলনামূলকভাবে তার ক্যামেরা আউটপুট কম। তো সেক্ষেত্রে কম পয়সা উসুল ফোন আপনি আজকে কেন কিনবেন? কারণ আপনাকে কোম্পানি রোজ লোভ দেখিয়ে বলছে যে আজকের স্মার্টফোনটা এই এই কারণে বেটার, নানা রকম স্পেসিফিকেশনস দেখানো হচ্ছে। কিন্তু আপনি যদি সত্যি কখনো ঠান্ডা মাথায় বিচার করে দেখেন, দেখবেন আপনার Realme X2 ফোনটা Realme X7 Max, এই ফোনের থেকে আজও বেটার ফোন। হ্যাঁ, এটা আমি নিজে এক্সপিরিয়েন্স করছি রোজ, তাই জন্য বলছি। ফোর্থ পয়েন্টে বলবো, আজকের দিনে দাঁড়িয়ে একটা স্মার্টফোন কেনার খরচ অনেক বেড়ে গেছে। অর্থাৎ স্মার্টফোন যেটা কিনছেন সেটার দামের কথা আমি বলছি না, তার বাইরে অ্যাক্সেসরিজের খরচা অনেক বেড়ে গেছে। আপনি খেয়াল করে দেখুন, আগে একটা স্মার্টফোন কিনলে আপনি 50 টাকা 100 টাকা বা 200 টাকা দিয়ে একটা হেডফোন কিনতেন, এখন 1,000 টাকা বা 2,000 টাকা দিয়ে একটা TWS কেনেন, ব্লুটুথ হেডসেট কেনেন। অর্থাৎ একটা স্মার্টফোনের সাথে তার অ্যাক্সেসরিজ যেগুলো কেনেন এখন অনেক বেশি দাম। আমরা আজকের দিনে দাঁড়িয়ে স্মার্টফোনে যখন গেম প্লে করি, তখন
ইচ্ছে হয় যে কিছু গেমিং অ্যাক্সেসরিজ কিনি। কিন্তু আমরা 2 বছর আগেও স্মার্টফোনে গেম প্লে করতাম, তখন কিন্তু একবারও আমাদের মনে হতো না একটা গেমিং অ্যাক্সেসরিজ কিনি এবং সেটা দিয়ে বেটার এক্সপিরিয়েন্স পাবো। এখন মনে হয় কেন? কারণ কোম্পানি নতুন নতুন গেমিং কনসোল বার করছে, গেমিং অ্যাক্সেসরিজ বার করছে এবং সেগুলো রোজ বিজ্ঞাপনে আমাদের দেখাচ্ছে, বলছে যে এই গেমিং ট্রিগারটা ইউজ করলে আপনি একটু বেটার এক্সপিরিয়েন্স পাবেন। কিন্তু আমাদের 2 বছর আগে সেটা মনেই হতো না, কারণ আমরা চোখের সামনে রোজ এটাকে নাচতে দেখতাম না। তো এইভাবে ক্রমশ আমাদের স্মার্টফোনের সাথে যুক্ত অ্যাক্সেসরিজ কেনার খরচাটা স্মার্টফোন কোম্পানিগুলো বাড়িয়ে দিচ্ছে আমাদের ব্রেন ওয়াশ করে করে। তাই অবশ্যই এখনকার দিনে স্মার্টফোন কিনলে তার সাথে যে অ্যাক্সেসরিজ কিনছেন সেটা কেনার আগে 10 বার ভাবুন যে সেই অ্যাক্সেসরিজটা আদৌ আপনার প্রয়োজন আছে কি। শেষ পয়েন্টটা বলবো, একটা দামি স্মার্টফোন আপনি যখন পকেট থেকে বার করে লোককে দেখান, অনেকে এই মানসিকতা নিয়ে দেখান যে আমি কত বড় লোক, এটা লোককে দেখাতে পারছি, শো অফ করতে পারছি, ফ্লেক্স করতে পারছি। কিন্তু এটা করে আপনি আসলে কি অ্যাচিভ করেন? নকল বড়লোক সেজে আপনি লোককে কি বোঝাতে চান? লোকের কাছে কি ইমপ্রেশন বাড়ে আপনার? কি সুবিধা হয় আপনার? আমার তো মনে হয় কোনো সুবিধা হয় না, যেটুকু হয় সেটুকু লসই হয় আসলে। তাই নকল বড়লোক সেজে কোনো লাভ নেই, আপনার যেটুকু সাধ্য, আপনি আসলে মানুষটা যেরকম ঠিক সেই অনুযায়ী একটা স্মার্টফোন কিনুন। আপনার যদি সাধ্য হয় 10,000 টাকার স্মার্টফোন কেনার, তাহলে 10,000 টাকার স্মার্টফোনই কিনুন। আর আপনার সাধ্য যদি হয় 20-30 হাজার বাংলাদেশি টাকা আর 15-20 হাজার ইন্ডিয়ান রুপিতে একটা স্মার্টফোন কেনার, তাহলে বুঝবেন আপনি একদম বেস্ট স্মার্টফোনটা পেয়েছেন এবং সব থেকে পয়সা উসুল স্মার্টফোনটা পেয়েছেন। ফ্ল্যাগশিপ ফোন যাদের কাছে অগাধ অঢেল পয়সা আছে সেটা তাদের জন্য। তারা 1 লাখ কেন, তারা 10 লাখ টাকা দামের ফোন কিনতে পারে, এটা তাদের কাছে কোনো ব্যাপারই না। তাদের জন্য আজকের এই ভিডিও নয়, এই ভিডিওটা আজকে আমার আপনার মতো সাধারণ মানুষের জন্য। তাই যে কোনো ফোন কেনার আগে, যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস কেনার আগে, যে কোনো অ্যাক্সেসরিজ কেনার আগে আবারও বলবো 10 বার ভাবুন। 2021 সালে কোম্পানি অনেক স্মার্ট হয়ে গেছে, তারা অনেক স্মার্ট পদ্ধতিতে একটা ফোন বিক্রি করে, আপনাকেও এবার স্মার্ট হতে হবে। তো আজকের ভিডিও এই অবধি। যদি আমাদের পরিবারে এখনও সদস্য না হয়ে থাকেন, অনুরোধ করব সাবস্ক্রাইব বাটনটা লাল থেকে কালো করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে, এখনকার মতো বিদায়।